নিয়ে আমি নিবেদিতা সরকার সহকারী শিক্ষক বিদ্যানিকেতন হাই স্কুলের ই ক্লাসরুম থেকে আবারও এসেছি একটি বাংলা ক্লাস নিয়ে। বাংলার প্রথম পত্রে সপ্তম শ্রেণীর সপ্ত বর্ণার একটি প্রবন্ধ নিয়ে, পৃষ্ঠা নম্বর 57 থেকে 61। আমরা কিছু ছবি দেখিনি, মণিপুরী নৃত্য করছে কিছু মণিপুরী মেয়ে, সাঁওতালদের ঝুমুর নাচ এবং ত্রিপুরা। আজকে বুঝতে পারছো তোমাদের কোন অধ্যায় নিয়ে বা কোন প্রবন্ধ নিয়ে আমি এসেছি। আজকে আমার পাঠ শিরোনাম নাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা। একুশে রামে রচিত এই বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তায় ক্ষুদ্র জাতিসত্তা, আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের দেশে এমন অনেক ক্ষুদ্র জাতিসত্তা আছে বা ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী আছে যাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা এবং নিজস্ব ধর্ম এবং তাদের যে নিজস্বতা আছে যা আমাদের বাঙালি থেকে কিছুটা ভিন্ন করেছে, এবং তারা এটা বছরের পর বছর শত বছর ধরে এবং হাজার হাজার বছর ধরে আমাদের এই বাংলাদেশি ভূখণ্ডে বসবাস করা সত্ত্বেও তারা তাদের নিজস্বতা ধরে রেখেছে। এই আসো আজ আমরা জেনে নিই সেই রকম কিছু ক্ষুদ্র জাতিসত্তার কথা। লেখক পরিচিতি, লেখক পরিচিতি একটি সেরা বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে পথিকৃৎ কবি ও প্রাবন্ধিক একটি সেরা। তার জন্ম 1952 সালে হবিগঞ্জ জেলায়। উল্লেখযোগ্য গ্রন্থ বসন্ত পূর্ণি, পালগির লেয়াং, মণিপুরী কবিতা, চৈতন্যের অধিবাস, মণিদীপ্ত মণিপুরী ও কৃষ্ণপ্রিয়া বিতর্ক। শিখণফল, আমরা এই পাঠ থেকে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে জানতে পারব। আমরা নিজের বাঙালিদের সম্পর্কে জানি, নিজেদের সম্পর্কে জানি, আমাদের সাথে বসবাসরত এই ক্ষুদ্র জাতিসত্তাগুলি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তাদের নিজস্ব সংস্কৃতি ও জীবনাচার সম্পর্কে অভিজ্ঞ হতে পারব। তাদের বৈচিত্র্যময় ও বর্ণিক উৎসবগুলি সম্পর্কে জানতে পারব। ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের অধিকার ও সমানের প্রতি শ্রদ্ধাশীল হতে পারব। আসো জেনে নিই আমাদের বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগুলোর সংখ্যা এবং তারা কারা। এখানে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে এই সংখ্যা 46টি মানে অর্ধশত এবং পক্ষান্তরে বলা হয়ে থাকে 45টি। আমাদের বই আছে 46টি, যেহেতু আমরা 46টিও লিখতে পারবো এবং 45টিও লিখলেও কোনো ভুল হবে না। এদের বসবাস করার এরা বসবাস করে থাকে পার্বত্য চট্টগ্রামে, রাঙামাটিতে, বান্দরবনে, এছাড়া সমতলভূমি, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সিলেট অঞ্চলে। এছাড়াও এরা শত বছর ধরে এখানে বসবাস করছে এবং তারা তাদের নিজস্বতা ভাষায়, সংস্কৃতিতে এবং জীবনাচরণে ধরে রেখেছে, যার পরিচয় আমরা প্রতি বছর বৈশাখীতে পেয়ে থাকি মানে নববর্ষের অনুষ্ঠানে। দেখো বাংলাদেশে ক্ষুদ্র যে সকল জাতিসত্তা রয়েছে, যেমন আছে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরি, খাসিয়া, মো, রাখাই, হাজং, তঞ্চঙ্গা, বং, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালব, ওরা ইত্যাদি। এখানে দেখো এখানে আমার আছে চাকমা, মারমা, গারো, মণিপুরি, ত্রিপুরা ও সাঁওতাল, কিন্তু এখানে কিছু কথা আছে। এখানে চাকমা, গারো, মারমা এবং আমার ত্রিপুরা এই চারটি ক্ষুদ্র জাতিসত্তা এসেছে মঙ্গোলীয় জনগোষ্ঠী থেকে। যারা মঙ্গোলীয় জনগোষ্ঠী মানে হচ্ছে তারা এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বা ভাষাভাষীর অন্তর্ভুক্ত, এবং মণিপুরি এবং সাঁওতাল এরা ভিন্ন। আর আজকে আমার আলোচনার এই ছয়টি ক্ষুদ্র জাতিসত্তা প্রাধান্য পাবে। চাক
অর্থাৎ পিতৃতান্ত্রিক পরিবার মানে বাবা প্রধান পরিবার, এবং তাদের সামাজিক প্রধান হচ্ছে রাজা, গ্রাম প্রধান কারবারি। তারা বৌদ্ধ ধর্ম অবলম্বী এবং পাশাপাশি তারা প্রাকৃতিক ধর্ম বা প্রকৃতির যে ধর্ম যার আদি ধর্ম তারা পালন করে থাকে। এবং পোশাক এদের পুরুষেরা স্কুতি ও নিজেদের তৈরি জামা ছিল, এবং মহিলারা পিনট ও খাদি দিয়ে কন্যা হিসেবে পরিধান করে থাকে। প্রধান খাবার ভাত, মাংস, মাছ ও শাকসবজি। ঐতিহ্যবাহী পানীয় চুয়ানি। এরা কোনো ধরনের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে চুয়ানি খেয়ে থাকে, এবং বিয়েতে আপ্যায়নের ক্ষেত্রে এরা চুয়ানি নিয়ে যায়। তারপরে দেখো এখানে আছে প্রধান বাসস্থান, এরা পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে থাকে। প্রধান উৎসব বিজু। এদের বিজু দুটা, চৈত্র মাসের প্রথম শেষের দুই দিন, প্রথমটা হচ্ছে মূল বিজু এবং দ্বিতীয়টা হচ্ছে ফুল বিজু। শেষের দুই দিন প্রথমটা হচ্ছে ফুল বিজু এবং পরেরটা হচ্ছে মূল বিজু। তারপরে আসছে হলো পয়লা বৈশাখ, যাকে তারা বলে থাকে গর্জা পর্যা, এবং তাদের জনপ্রিয় নৃত্য হচ্ছে ঝুম চাষ, এবং চাকমারা অধিকাংশই ঝুম চাষি, এবং পাশাপাশি তারা শিক্ষা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যান্য পেশাও জড়িত। গারো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি গারোরা, এখানে গারো সম্প্রদায়ের নৃত্য। এদের বৈশিষ্ট্য হচ্ছে গারো যা নিজেরা নিজেদের গারোর নাম পরিচয় দিয়ে থাকে, এবং তাদের পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক, মা মানে মা প্রধান। এরা মা এদের সব কিছু মা প্রধান, এবং বিয়ের পর এরা মায়ের পরিবারে গিয়ে বসবাস করে এবং মায়ের পদবি এরা লাভ করে থাকে। এবং সমাজ প্রধান হচ্ছে আকিল নকমা মানে রাজা, রাম প্রধান হচ্ছে সনি নকমা মানে রাম প্রশাসক। এদের নিজস্ব ধর্ম আছে এবং এরা পেশায় বেশিরভাগই ঝুম চাষ করে। পোশাকের ক্ষেত্রে দেখো গান্ধ, পান্ত, কাদি, রেকি, কপি এবং অলঙ্কার পরিধান করে থাকে। এদের কাছে অলঙ্কার পরিবর্তন করে থাকে, এবং এদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে, এবং এরা নৃত্যগীতিতে খুবই পারদর্শী হয়ে থাকে। এবং প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি। এবং পাকিস্তান, ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের জনপ্রিয় উৎসব ওয়ান গলা এবং ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি। কারো সংস্কৃতির গীতিবাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসছে মারমা সম্প্রদায়। দেখো মারমারাও ঠিক চাকমার মতো, এরা পিতৃতান্ত্রিক মানে পিতা প্রধান পরিবার। এদের পরিবারে দেখো এদের ভাষা হলো মারমা ভাষা, এবং এদের নিজস্ব বর্ণমালা আছে। এদের ভাষা তার নিজস্ব, সঙ্গে এদের নিজস্ব বর্ণমালা আছে। শাসন ব্যবস্থা মানে এদের শাসন ব্যবস্থা, এদের রাজা আছে, এবং এরা বৌদ্ধ ধর্ম অবলম্বী, এবং এরা কৃষিজীবী এবং জুম চাষ করে এবং বনজ সম্পদ আহরণ করে থাকে। এবং পোশাক হিসেবে থামি, আমরা অনেক জানি থামি, আমরা যখন ধরো কক্সবাজার যাই বা বিভিন্ন জায়গায় যাই থামি আমরা কিনে নিয়ে আসি। আমাদের বাঙালিরা এসে এটা আবার পরে দেখে যে কেমন দেখা যায়, ওদের মতো করে সাজতে চায় ঠিকই। তারপর বেদায় আঙ্গি, লুঙ্গি, খবা, এবং খাদ্য ভাত, মাছ, শুক্তি। বাসস্থান পার্বত্য চট্টগ্রামে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়। জনপ্রিয় উৎসব সাংগাই দেবী পূজা। সাংগাই দেবী পূজা, এরা ধর্মে বৌদ্ধ, কিন্তু তারা তাদের আদি ধর্ম প্রকৃতির যে পূজা সেই পূজাটা তারা করে থাকে, যেটা সাংগাই দেবী পূজা। এবং এটা বা তিন দিন ধরে হয়ে থাকে, এটা নববর্ষের আগে থেকে শুরু হয়, তিন দিন হয়ে থাকে। এরপরে দেখো মণিপুরি, এরা পরিচিতি পেয়েছে, এরা মণিপুরি নামে নিজেদের পরিচিত করে থাকে, এবং এরা মণিপুর রাজ্যের আদি নিবাস মণিপুরে রাজ্যে, এবং এদের ভাষা মণিপুরি, এদের নিজস্ব বর্ণমালা আছে, তাও কি সবার না, কিছু কিছু গোত্রের আছে, এদের সাতটা গোত্র আছে। এবং পাড়া, এরা পাড়ায় বিভক্ত থাকে, এবং কয়েকটি পরিবার নিয়ে একটি পাড়া গঠিত হয়, এবং তাদের যত ধরনের সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড সব কিছুই ওই মণ্ডপ বা ওই মন্দিরকে ঘিরে হয়ে থাকে। এবং এদেরকে দেখো সমাজ ব্যবস্থা পাড়া বা গ্রাম বা পঞ্চায়েত বা পঞ্চায়েত, এবং বৌদ্ধ শাক্তি, এবং এদের প্রাচীন ধর্ম, এরা বৌদ্ধ না, খ্রিস্টান না, হিন্দু না, মুসলমান না, এরা আদি ধর্ম পালন করে আপু কপা, এবং সঙ্গে এখন তারা প্রাচীন ধর্ম এটা পাড়া
পরিবেশন করে থাকি এবং রথযাত্রা রথযাত্রা শিক্ষা সময় তারা পরিপরি নৃত্য পরিবেশন করে থাকে। এছাড়া তারা ঈদ পালন করে থাকে নৃত্য পরিপরি নাচ। ত্রিপুরা আসো আমরা চলে আসি ত্রিপুরা। এখানে ত্রিপুরা তারা নিজেদের ত্রিপুরা নামে পরিচিত করে থাকে এবং ভাষা কক বড় এবং তারা পিতৃতান্ত্রিক পরিবার, তাদের পিতা প্রধান পরিবার এবং তারা সনাতন ধর্মাবলম্বী এবং তাদের পোশাক হচ্ছে ধুতি গামছা এবং ভাত মাছ এবং সবজি তারা খেয়ে থাকে এবং পেশা তারা কৃষিজীবী এবং স্থান এবং এরা বসবাসের স্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি রামগড় ও রাঙামাটি কাপ্তাই চট্টগ্রাম জেলা কুমিল্লা সিলেট এবং নোয়াখালী জেলা এবং উৎসব মৌসুমী বা নববর্ষ এবং ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই প্রসিদ্ধ। আমি প্রথমে বলেছি ভূষালীর মাধ্যমে আমরা এই ক্ষুদ্র জাতিসত্তাদের প্রতি নববর্ষে আমরা নতুনভাবে চিনতে পারি বা দেখে থাকি। বৈশবী বৈশবী ত্রিপুরাদের বৈশু সাংরাই সাংরাই পূজা যে গারুদের সাংরাই মানে সাংরাইয়ের সা এবং বিজু মানে তোমার চাকমাদের বিজু সেই বীজ নিয়ে বৈশাখী মানে পুরোটা তিনটা মিলিয়ে একসাথে আমরা বৈশাখী নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামের এই নববর্ষকে বুঝে থাকি। সাঁওতাল সাঁওতাল সাঁওতালরা নিজেদের সাঁওতাল নামে পরিচিত করে থাকে এবং এরা পিতৃতান্ত্রিক পরিবার, এদের পরিবারে পিতাই প্রধান এবং এরা অস্থির, এদের ভাষা পরিবার ভিন্ন, এরা এখন আর আর্য ভাষা, এরা অস্থির ভাষা পরিবারের এবং এদের নিজস্ব ধর্ম আছে কিন্তু ধর্মগ্রন্থ নেই এবং এরা বেশিরভাগই পেশায় কৃষক ও শ্রমিক এবং এদের বাসস্থান উত্তরবঙ্গ ও সিলেটের চাকা। এদের উৎসব সোহরাই এবং নৃত্য ঝুমুর নাচ এবং ঝুমুর নাচের সাথে এবং ঝুমুর গানগুলির সাথে আমরা খুবই কম বেশি সবাই পরিচিত হয়ে থাকি এবং তারা সাঁওতাল বিদ্রোহ এবং নাচনের কৃষক বিদ্রোহের মাধ্যমে স্মরণীয় হয়ে আছে। সাঁওতাল বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী একটি বিদ্রোহ ছিল এবং তারা প্রথম তাদের নিজস্ব জমির জন্য নিজস্ব অধিকারের জন্য প্রথম লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এইখানে দেখো কিছু শব্দার্থ আছে যেগুলো তোমাদের পড়তে বইটা পড়তে যেহেতু আমি খুব কম সময়ে খুব স্বল্প সংখ্যক জাতিগোষ্ঠী নিয়ে এসেছি পুরোটা বুঝতে পারবো না। আর তোমরা চাইলে তোমাদের গুগল থেকে এবং বই থেকে এই সব জাতিগোষ্ঠী সম্পর্কে জেনে দিতে পারো বা জাতিগত জাতিসত্তা সম্পর্কে আমি জানতে পারো। তারপর দেখো এখানে কী বলেছে ক্ষুদ্র জাতিসত্তা বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ হচ্ছে বাঙালি। বাঙালি ছাড়া আরও কিছু ক্ষুদ্রতর জনগোষ্ঠী বা জাতি আছে যারা ভাষা সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক থেকে বাঙালির মতো নয়। এই সকল জাতিসত্তার একটি একটিকে বলা হয়েছে ক্ষুদ্র জাতিসত্তা যেমন চাকমা মারমা সাঁওতাল হাজং ত্রিপুরা ইত্যাদি। সংস্কৃতি ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায়ের আত্মপরিচয় পাওয়া যায় এমন সব বৈশিষ্ট্যকে বলা হয় সংস্কৃতি। বাঙালির কিছু বৈশিষ্ট্যের বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলোর দ্বারা বাঙালিকে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা করা যায় যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি। তেমনি ক্ষুদ্র জাতিসত্তা। তারপরে পরিবার মানব সমাজে দুই রকম পরিবার আছে যেটা আমরা পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক নামে প্রতিটা বইয়ে আমি বুঝিয়েছি এবং খাদি হাতে কাটা সুতা তৈরি কাপড় এবং লোকাচার স্থান ও বিশেষ ঐতিহ্যগত অনুষ্ঠান বর্তমানে নাগরিক উচিতভাবে পড়েনি তাকে লোকাচার অনুষ্ঠান বলে। মাতৃসক্রিয় পরিবার যেটা নাকি মা প্রধান